বাংলায় জারি হলো কমলা সতর্কবার্তা, আসছে প্রবল বৃষ্টিপাত, এই জেলাগুলি ভাসবে জলে। আবার উত্তরবঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি জানানো হয়েছে এই বৃষ্টিপাতের ফলে প্লাবনের সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া একেবারে অন্যরকম, বরং এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে আরও বেশি করে ঘর্মাক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাপমাত্রা এবং জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা বর্তমানে পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই কারণে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের লাগোয়া বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ উপসাগরের একটি অক্ষরেখা রয়েছে, যেটি বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভের মধ্য দিয়ে। এই অক্ষরেখার জেরে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তর পশ্চিমে বৃষ্টি হলেও কলকাতায় আবহাওয়ার বৃষ্টি কোনোরকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজকের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায়। পাশাপাশি মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া, যার মধ্যে উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তার পাশাপাশি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলাতে ভারী বৃষ্টির এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন জুড়ে। তবে দক্ষিণবঙ্গে আপাতত তেমনভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে চলে। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে পশ্চিমে জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম জেলাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পাবে তাতে। পাশাপাশি জলীয়বাষ্প সম্বলিত আর্দ্র থাকার কারণে অস্বস্তি বৃদ্ধি পাবে সর্বত্র। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরাখণ্ড এবং উত্তর পশ্চিমের অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, লাগোয়া, অসম, মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ বাদে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।